আইসিসিবিতে চলছে বাপা ফুড প্রো ইন্টারন্যাশনাল এক্সপো, সেখানে কথা বলছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। সরাসরি চলে যাচ্ছি সেখানে। অবশ্যই আমাদের নিজের দেশের কল্যাণে এটা মনে রাখা উচিত। বাবা যাই করো আমার রিজেকে হাত দিও না, তুমি তো আমাকে 1 কেজি চাল দিবা না, আমাকে গিয়ে মাঠে কাজ করে এটা আনার সুযোগ করে দাও, যাতে করে আমার বাচ্চাগুলো না খেয়ে থাকে না। এটা অত্যন্ত সাধারণ একটি কথা আপনাদের বললাম। সুতরাং আমাদের যে উন্নতির সময়, অবশ্যই উন্নতির সময়, এই মুহূর্তে বিভিন্ন জিনিসপত্রে আমরা একটু অসুবিধায় আছি, দরদাম বাড়ছে, কমে আসবে, আমার বিশ্বাস কমে আসবে। আমি গ্রাম থেকে মাত্র গতকালকে এসেছি, আমার বাড়ির সুনামগঞ্জের হাওড় এলাকায়। আমি প্রায় যাই, গ্রামের লোকদের সঙ্গে কথা বলি, সাধারণ মানুষ বা গুরুত্বপূর্ণ মানুষ, তারা অতটা শঙ্কিত নয় আমরা যতটা। তারা কোনো গবেষণা করে না, তারা আকাশ দিকে তাকিয়ে বলতে পারে বাজারের অবস্থা কি। হ্যাঁ, টানা টানি আছে, কিন্তু প্রাণ চলে যাচ্ছে, মরে যাচ্ছে, এটা তারা বলে নাই। কথা কথা বেড়ে যায়, একটু বয়স্ক মানুষ কথা বলেই ফেলি। আমাদের একজন বিশ্ববিদ্যালয়ে গবেষণা করেছেন, সম্মান করি, তিনি বলছেন যে এখন মাছ মাংস নাকি গরিবের হাতের বাইরে চলে গেছে, মোটা দাগে এই 3 দিন আগে বেরিয়েছে। ভালো, গরিব আমাদের দেশে কেন? মার্কিন যুক্তরাষ্ট্র, সৌদি আরবেও যারা প্রকৃত গরিব, তাদের জন্য মাছ মাংস হাতের বাইরে থাকে।